আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। লিপল ওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আইসিসি ওয়ার্ল্ড কাপের সকল খেলা আপনার মোবাইল এবং কি ল্যাপটপ কম্পিউটারে দেখতে পারবেন একটিমাত্র সাইট দিয়ে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এই সাইটটির নাম এবং কি এই অ্যাপসের নামটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা সবাই এটি অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন এবং কি ওই সাইটে ওপেন করে আপনারা যে কোনো খেলা উপভোগ করতে পারেন মোবাইল দিয়ে বা আপনার ডেস্কটপ মোবাইল দিয়ে। বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিও। বন্ধুরা, সর্বপ্রথম আপনার মোবাইলে যে কোনো ক্রোমা বা ইউসি ব্রাউজার যে কোনো একটি ওপেন করুন। আমি যেমন আমার ক্রোমা ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি সার্চ বারে দিবেন rabbitholebd.com। আপনারা লিখবেন, আমি আবারও বলছি rabbitholebd.com। এটাতে ক্লিক করার পর সাথে সাথে এমন একটি সাইট চালু হয়ে যাবে। বন্ধুরা, আপনাদেরকে বলতেছি এটা যখন আপনার সর্বপ্রথম হবে ওপেন হবে তখন আপনাদের ফেসবুকের আইডি বা জিমেল দিয়ে এটা আপনারা লগ ইন করে নেবেন। আসুন কীভাবে আপনারা এখানে দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তিনটি এরো অপশন যেটা দেখছেন ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে এই লাইভ অপশনটিতে ক্লিক করবেন। লাইভ অপশনটি ক্লিক, বন্ধুরা এরপরে আপনারা যে এই যে প্লে অপশনটা দেখতে পাচ্ছেন এই প্লে অপশনটাতে ক্লিক করবেন। প্লে অপশনটাতে ক্লিক করার পরে দেখুন কি প্রবলেম, আমরা বোর, এই যে ক্যাসেল দেখছো না, আর এই যে প্রিন্সেস আপনার মোবাইলের অফটি অফ করে দিবেন। রোটেট অফটা অফ করে দেওয়ার পরে আপনারা ওই কিভাবে আপনারা এখানে আপনার এই যে অ্যাপস, এই অ্যাপসটি আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, এই যে লাইভ প্লেতে ক্লিক করবেন। লাইভ প্লেতে ক্লিক করার পরে এই যে তিনটি এরো অপশনে ক্লিক করার পরে আবার লাইভে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার পর আবার এই যে প্লে স্টোরে প্লে অপশনটাতে ক্লিক করাবেন। প্লে অপশনে ক্লিক করার পর সাথে সাথে আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার খেলাটি সরাসরি চলে আসছে। এবং আপনারা যে কোনো সাইটে ডিটা ছাড়া বা যে কোনো অ্যাপস ডাউনলোড করা ছাড়া এই অ্যাপসগুলোতে সাইট দিয়ে আপনারা এখানে খেলা দেখতে পারবেন। বন্ধুরা, আপনাদের থেকে আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। আর অবশ্যই না বুঝলে আমাকে আমার ভিডিওর আমার কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।